এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। বন্ধু বান্ধবের থেকে জানতে পারলাম কলকাতাতে নাকি গরমটা বেশ ভালোই পড়েছে। প্রত্যেকবার এই গরমে আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কসের লোভটা সামলাতে না পেরে ঠান্ডা লাগিয়ে ফেলতাম। ছোটোবেলায় অবশ্য আইসক্রিমটা মাঝে সাঝে হাতে পেলেও কোল্ড ড্রিঙ্কসটা আমার মা একদমই অ্যালাউ করতো না। আর যদি ছমাসে নমাসে কখনো একবার কোল্ড ড্রিঙ্কসের একটা বোতল হাতে পেতাম, মনে হতো যেন স্বর্গরাজ্য হাতে পেয়েছি, আমার থেকে ধনী ব্যক্তি আর কেউ নেই। কথা বলতে বলতে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, দেখি শমিক কোথায়, বেশি লেট করলে আবার ঠান্ডা হয়ে যাবে। আজ আমরা ইউকের ফেমাস এবং এডিনবার্গ স্পেশাল ট্যুরিস্ট স্পট ক্যালটন হিলে যাব, ঐতিহাসিক এবং আকর্ষণীয় জায়গাগুলো ঘুরে দেখতে। যাওয়ার পথে দেখলাম সেন্ট জেমস কোয়ার্টারের সামনে সি ফুড ফেস্টিভ্যাল হচ্ছে। এখানে না মাঝে মধ্যেই এরকম ফুড ফেস্টিভ্যালের অ্যারেঞ্জমেন্ট করা হয়ে থাকে, আর আপনি যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে শেফরা নিজেদের স্পেশাল ও সিক্রেট রেসিপিগুলোও আপনার সাথে শেয়ার করবে। এখানে স্পোর্টস ডিরেক্টে বিভিন্ন ব্র্যান্ডেড শুয়ের উপর ভালো ডিসকাউন্ট চলছিল, আর বেশ কিছুদিন ধরে শমিকের একটা জুতোও কেনার ছিল। জুতোটা ট্রাই করার পর ওর এতটাই পছন্দ হলো যে ওই জুতোটাই পরে থেকে গেল। কেনাকাটি সেরে হাঁটতে হাঁটতে আমরা প্রায় পৌঁছে গেছি ক্যালটন হিল। ওয়েদারটা বেশ ভালো হওয়ার কারণে মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করতে কোনো রকম অসুবিধাই হচ্ছিল না আমাদের। এরপর আমরা 143টা ধাপ উপরে উঠে পড়লাম সেই ঐতিহাসিক জায়গাটা নিজের চোখে দেখব বলে। কথা বলতে বলতে আমরা হিলটপে এসে গেছি, আর এখানে এলে একসাথে 4টে জিনিস ঘুরে দেখা যায়। সামনে যে উঁচু লম্বা টাওয়ারটি দেখা যাচ্ছে সেটা হলো নেলসন মনুমেন্ট, আর এই শহরের বেস্ট ভিউটা পাওয়া যায় এই টাওয়ার থেকেই। আমরা এখন আছি ক্যালটন হিলে, আর এখানেই আছে বিখ্যাত ন্যাশনাল মনুমেন্ট অফ স্কটল্যান্ড, আর এখান থেকে পুরো এডিনবার্গের বার্ডস আই ভিউটা পাওয়া যায়। এখানে বসন্ত জাস্ট শুরুই হয়েছে, ওই জন্যই হয়তো গাছগুলো এখনও পুরোপুরিভাবে ফুলে ভরে ওঠেনি। আর কিছুদিন পরে এই গাছগুলোতে বিভিন্ন ধরনের ফুলে ভরে উঠবে, আর তখন যেন এখানকার সৌন্দর্যটা আরও বৃদ্ধি পাবে। স্কটল্যান্ডের ল্যান্ডস্কেপটা ইটসেলফ ইজ ভেরি বিউটিফুল। এখন ঠিক সামনে যে মনুমেন্টটি দেখা যাচ্ছে সেটি হলো ন্যাশনাল মনুমেন্ট অফ স্কটল্যান্ড। এডিনবার্গ শহরের ক্যালটন হিলে অবস্থিত ন্যাশনাল মনুমেন্টটি নির্মিত হয়েছিল নেপোলিয়নের যুদ্ধে মারা যাওয়া স্কটিশ সৈন্য এবং নাবিকদের স্মৃতির উদ্দেশ্যে। 1826 সালে এটির নির্মাণ শুরু হলেও তহবিলের অভাবে এটি অসমাপ্তই রয়ে যায়। আমার ঠিক পেছনে রয়েছে দ্য ন্যাশনাল মনুমেন্ট অফ স্কটল্যান্ড, আর সামনে গোটা এডিনবার্গ সিটিটা খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যাচ্ছে। এডিনবার্গ এমন একটা সিটি যেখানে পাহাড়, নদী, সমুদ্র সব কিছু দেখতে পাওয়া যায় একসাথে। আপনি যদি এমন কেউ হন যিনি পাহাড়ের চূড়া থেকে প্যানোরামিক দৃশ্য পছন্দ করেন, ক্যালটন হিল হলো সেই উপযুক্ত জায়গা। এডিনবার্গ শহরটি ওল্ড টাউন এবং নিউ টাউনে বিভক্ত, যা আপনি এই হিল পয়েন্ট থেকে দেখতে পাবেন, আর এটা এতটাই সুন্দর যে চোখে না দেখলে বিশ্বাস হবে না। এত সুন্দর জায়গা দেখে নিজেদের কিছু ফটো তোলার লোভ আমরা সামলাতে পারিনি। ফটো তুলতে তুলতে বেশ অনেকটা সময় পেরিয়ে গেছে, এখন বাজে ঘড়ির কাঁটায়
ঠিক 5টা। দূরে যে ট্রফির মতো দেখতে মনুমেন্টটি দেখা যাচ্ছে সেটি হলো ডুগাল্ট স্টিওয়ার্ট মনুমেন্ট। এখানে এই সময় সূর্যাস্তটা একটু দেরি করেই হয়, তা ধরুন সন্ধে 7:30-8টা অবধি সূর্যের আলো দেখতে পাওয়া যায়। আজ ডিনারটা একটু স্পেশাল, কারণ মেনুতে থাকবে চিংড়ি মাছের ভর্তা। শুকনো লঙ্কার পোড়া ফ্লেভারটা এলেই পেঁয়াজটা লাল করে ভেজে নেব, একটু কড়া করে ভাজলেই ভালো হয়। এরপর চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব। এই মাছ আবার বেশি ভাজলে সফটনেসটা চলে গিয়ে চামড়া চামড়া খেতে লাগে। এরপর দুটো রসুন আগুনে পুড়িয়ে নেব। অনেকে তেলে ফ্রাই করে নেয়, বাট এই পোড়ার যে গন্ধটা সেটা একটা অন্যই মাত্রা অ্যাড করে। সব কিছু রেডি হয়ে গেছে, এবার একটু সর্ষের তেল আর লবণ দিয়ে পুরোটা মেখে নেব। ব্যাস, আমাদের রেডি হয়ে যাবে চিংড়ি মাছের ভর্তা। অনেকে আবার এই চিংড়ি মাছটাকে শিলনোড়ায় বেটে নেয়, আমাদের এরকমই ভালো লাগে। চিংড়ি ভর্তা রেডি হয়ে গেছে, সাথে থাকবে আলু ভাজা আর মুসুরির ডাল। গরম গরম মুসুর ডালের সাথে এরকম ক্রিস্পি আলু ভাজা হলে ব্যাপারটা কিন্তু দারুণ জমে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।